ছিলেন এমন অবস্থায় জনৈক ব্যক্তি আসিয়া তাকে সালাম করিয়া চুপ করিয়া বসিয়া গেল। ইবনে আব্বাস সাধারণত বলিলেন, তোমাকে এত বিষণ্ণ দেখিতেছে কেন ভাই? সে উত্তর করলে, হে আল্লাহ নবীর চাচাতো ভাই, নিশ্চয়ই দুঃখিত, কেননা জনৈক ব্যক্তির কাছে আমি ঋণী আছি। এবং হুজুরের মাজারের দিকে ইশারা করিয়া বলিল, ওই মাজারের আল্লাহর ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করার সামর্থ্য আমার নাই। ইবনে আব্বাস সাধারণত বলিলেন, আমি কি তোমার জন্য সুপারিশ করিব? সে বলিল, আপনি যা ভালো মনে করেন। ইয়া শুনিয়া তৎক্ষণাৎ তিনি দ্রুত করিয়া মসজিদের বাইরে আসিলেন। লোকটি বলিল, জনাব, আপনি এতে কাপের কথা বোধ হয় ভুলিয়া গিয়াছেন। তিনি বলেন, না ভুলি নাই, বেশি দিনের কথা নয়, আমি কবর আল্লাহর নিকট শুনিয়াছি। তখন ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রুধারা বহিতেছিল। তিনি বলেন, কোনো ব্যক্তি আপন ভাইয়ের কোনো হাজত পুরা করিবার জন্য যদি রওনা হয়, তবে 10 বছর এতে কাপ করাতে উত্তম হইবে। এবং যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন এতেকাপ করেন, আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে 3টি খন্দক দূরত্ব করিয়া দেন, যাহার দূরত্ব জমিন ও আসমানের মধ্যে অতি স্থানীয় বেশি। একদিনের এতেকাপের এত স্বভাব হইলে 10 বছরের এতেকাপের ফজিলত কত হইবে চিন্তা করিয়া দেখুন। আল্লামা শারানি রহমতুল্লাহ বর্ণনা করেন, রমজানের একদিন এতেকাপ করা 2 হজ এবং উমরা সমতুল্য। এবং যে ব্যক্তি জামাতের মসজিদে মাগরিব হইতে এসা পর্যন্ত যে এতেকাপ করে এবং জিকির ও তেলাওয়াত করে, তার জন্য জাহান্নামে একটি বালাখানা তৈরি করা হয়। উক্ত মুসলমানের ইয়াহাজত পুরাদ করাকে 10 বছর এতেকাপ করাতে উত্তম বলা হইয়াছে। এই জন্য ইবনে আব্বাস সাধারণত এতেকাপের মধ্যে ভূক্ষেপ করেন নাই, কারণ উহাতে তো পরে কাজও চলিবে। এই জন্য সুফিগণ বলেন, ভগ্ন হৃদয়ের আল্লাপাকের দরবারে যে মূল্য, অন্য কোনো বস্তুর তত মূল্য নাই। তাই বাদিসে বলা হইয়াছে, মজলুমের বদ দোয়া হইতে নিজেকে রক্ষা করো। একটি মাসালা, কোনো মুসলমান উপকারের জন্য বাইর হইলে এতেকাপ নষ্ট হইয়া যায়, এতেকাপ ওয়াজেব হইয়া থাকিলে ওয়ার কাজা করা ওয়াজেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানার প্রসাবের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে মসজিদ থেকে বাইর হইতেন না। হইতে পারে ইবনে আব্বাসের উক্ত এতেকাপ ন বলে এতেকাপ ছিল, অথবা এত বড় কোরবানি ওই সমস্ত মহাপুরুষের জন্য ওই শোভা পায় যাহারা মৃত্যু সজ্জায় ও তৃষ্ণার্ত অবস্থায় সফর করিতে করিতে প্রাণ ত্যাগ করেন, তবু বাসমতী পিবাসিত ভাইয়ের পূর্বে এক বিন্দু পানীয় স্পর্শ করেন নাই। আল্লাহ হাফেজ।